আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতে 4 নম্বর ক্লাসে কিছু শতকরার অঙ্ক শিখব। এই শতকরার অঙ্কগুলো তোমরা যখন সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, এই ধরনের শতকরার অঙ্ক কিন্তু প্রায় এখন পরীক্ষায় আসছে। সেহেতু আজকের ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা। এখন যেটা করতে হবে সেটা একটু আমার মনিটরের দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? মনিটরের দিকে লক্ষ্য রাখলে তোমরা আজকে কয়েকটি শতকরার অঙ্ক শিখতে পারবা। এবং এর আগেও আমি কয়েকটি ইম্পর্টেন্ট শতকরার অঙ্ক আমি টিউটোরিয়াল আকারে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, সেই শতকরার অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো এবং শিখে ফেলতে পারো। প্রথম অঙ্কটি দেখো, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে ফেলের হার কত? আবার বলছি, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে ফেলের হার কত? সমাধানে শর্টকাট একটা ওয়ে বা প্রসেস আমি দিয়েছি, তুমি এইভাবে এই নিয়মটা ফলো করে কিন্তু এই ধরনের যদি অঙ্ক আসে তুমি উত্তরটা বের করতে পারো। সমাধানটি দেখো, শতকরা ইকুয়াল আমরা জানি ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণ 100, ঠিক আছে? এটা সূত্র, এটা মনে রাখতে হবে। দেখো, শতকরা সমান আমরা জানি ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণ 100। তাহলে এখানে ছোট সংখ্যা কত? 42 জন, এই যে 42। বড় সংখ্যা কত? 60, এই যে 60 ভাগ 60 গুণন 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 70%। আবার দেখো সূত্রটি, শতকরা সমান ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণন 100, ছোট সমান ছোট সংখ্যা এখানে 42 ভাগ বড় সংখ্যা কত ছিল? 60 গুণন 100, কাটাকাটি করলে হবে 70%। যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে তোমরা এই নিয়মটি ফলো করে সঠিক উত্তর বের করতে পারো। 2 নম্বরটি দেখো, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক প্রায় আসে সেনাবাহিনী লিখিত পরীক্ষায়। ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম? আবার দেখো, ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম? সমাধান দেখো, এখানেও শর্টকাট একটা প্রসেস আমি ফলো করেছি, এই নিয়মটাও তুমি ফলো করে এই ধরনের অঙ্ক আসলে সঠিক উত্তর বের করতে পারবে। দেখো, ক এর বেতন খ এর বেতন 100 হলে তার চেয়ে 35 টাকা বেশি, অর্থাৎ ক এর বেতন তখন 100 + 35 = 135 টাকা হয়ে গেল। আবার একটু বুঝে বিষয়টা, ক এর বেতন খ এর বেতন 100 হলে তার চেয়ে যদি 35 টাকা বেশি হয় তখন কি হবে ঘটনা? তখন ক এর বেতন কত হবে? তাহলে এই 100 এর সাথে 35 যোগ হবে, তাহলে ক এর বেতন হলো 135 টাকা, ঠিক? খ এর বেতন কম 135 এর মধ্যে 35 টাকা, তাহলে শতকরার বেতন কম কত? 35 ভাগ 135 গুণন 100 সমান সমান কাটাকাটি যদি আমরা করি 25.93 টাকা। আবার একটু অংশটি বোঝো, খ এর বেতন কম 135 এর মধ্যে 35 টাকা, শতকরার বেতন কম 35 ভাগ 135 গুণন 100, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে তোমার 25.93 টাকা, ঠিক আছে? আর যারা ভিডিওটি দেখছো যদি ভালো লাগে, এই দেখো আজকের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিতে হবে। আর যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, ভিডিওগুলো যদি ভালো যদি লাগে বা তোমরা যদি মনে করো উপকৃত হচ্ছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? এবার 3 নম্বরটি দেখো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রায় সেনাবাহিনীর পরীক্ষায় আসে গণিতে। সেনাবাহিনীর সৈনিক পদের পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আবার আমি বলি, দেখো, সেনাবাহিনীর সৈনিক পদের পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? সমাধানটি এখন দেখো, খুবই শর্টকাট ওয়ে ফলো করে আমি সমাধান করেছি। এই ধরনের অঙ্ক আসলে মান যদি পরিবর্তন করা থাকে তুমি জাস্ট এই নিয়মটি ফলো করেই সঠিক উত্তর বের করতে পারবা।
তাহলে দেখো 60 জন 60 জনে পাস সমান কত হয়, অর্থাৎ 60 জনে পাস করে 60 মাইনাস 42 তাহলে 18 জন, 60 জনে পাস করলো 18 জন, তাহলে এই 60 থেকে 42 যদি আমরা মাইনাস করি তাহলে পাশের কতজন পাস করলো সেটা আমরা জানতে পারলাম, 18 জন পাস করতে পারলো। তাহলে শতকরার সূত্রটি কি আমরা জানি, ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণন 100, তাহলে এখানে ছোট সংখ্যা কত 18, এই যে 18 ভাগ বড় সংখ্যা কত 60, এই যে 60 গুণন 100, তাহলে যদি আমরা কাটাকাটি করি উত্তর বের হলো 30। খুবই শর্টকাট নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যারা ভিডিওটি দেখলা বারবার ভিডিওটি দেখো অথবা ভিডিওটি ডাউনলোড করে তোমরা তোমাদের নোট খাতায় নোট করে রাখতে পারো এবং বাসায় বসে বসে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? কারণ প্রস্তুতি ছাড়া চাকরি পাওয়া এখন মোটেই সহজ কিছু বিষয় না, মানে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে গেলাম আমি পাশ করব এটা ভাবা খুবই কঠিন, কারণ এখন সবাই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চায়, কারণ হাজার হাজার প্রার্থী সারা বাংলাদেশ থেকে আবেদন করে সেনা নৌ বিমান বাহিনীর বিমান সেনা নাবিক অথবা সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য, কিন্তু হাতে গোনে অল্প সংখ্যক কিছু প্রার্থী বা শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে। যারা প্রস্তুতি নেয়, যারা প্রিপারেশন নেয়, যারা ভালোভাবে লেখাপড়া করে যায়, যারা সঠিক গাইডলাইন মেনে যায়, যারা সঠিক বা সৎ পথগুলো অবলম্বন করে যায়, তারাই কিন্তু তাদের সৈনিক হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো গণিতের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই বাসায় বসে প্রস্তুতি নাও, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।